ক্রাইম ওয়ার্ল্ড প্রতিদিন দুপুর 12টায় শুধুমাত্র আর প্লাস গোল্ডে। ফের রাজনীতিতে কুকথার স্রোত। স্বামীজি কাণ্ডে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারকে জুতো পেটা করার হুঁশিয়ারি বাঁকুড়ার বিষ্ণুপুরের আইএনটিটিইউসি নেতা সোমনাথ মুখোপাধ্যায়ের। নিজের পদ টিকিয়ে রাখতে কুকথা, পাল্টা হুঁশিয়ারি বিজেপির। যদি একটি বারও সুযোগ পায় ওই সুকান্ত মজুমদারকে জুতো পেটা করে দেখিয়ে দেব। হোটেলে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের গলায় শোনা যেত হুঙ্কারের সুর। গরু পাচার মামলায় আপাতত এখন তার ঠাই দিল্লির তিহার জেলে। এবার বেলাগাম বাঁকুড়ার বিষ্ণুপুরের আইএনটিটিইউসি নেতা সোমনাথ মুখোপাধ্যায়ের গলায় শোনা গেল হুমকির সুর। জুতো পেটার নিদান দিলেন এই তৃণমূল নেতা। দিন কয়েক আগেই স্বামীজিকে নিয়ে মন্তব্য করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তার এই মন্তব্যে উঠেছে বিতর্কের ঝড়। সেই প্রসঙ্গ টেনেই বাঁকুড়ার কতুলপুরে একটি রক্তদান শিবিরের মঞ্চে দাঁড়িয়ে জুতো পেটার হুঁশিয়ারি দিলেন সোমনাথ। আমি মনে করি যারা স্বামীজিকে অপমান করে তারা আজ যাই হোক ভারতবাসী হতে পারে না, তারা আজ যাই হোক হিন্দু হতে পারে না। সুকান্ত মজুমদার, তুমি আমার যুব সমাজের আইকন, তুমি আমার নরেন্দ্র দামোদর দাস মোদী চামচাগিরি করার জন্য তুমি আজকে বিবেকানন্দকে অপমান করেছো। আমি যদি প্রকৃত হিন্দু হয়ে থাকি আর যদি একটি বারও সুযোগ পাই ওই সুকান্ত মজুমদারকে জুতো পেটা করে দেখিয়ে দেবো যে আমরা প্রকৃত হিন্দু, আমরা তোমাদের মতো ভিক্ষারি হিন্দু না। এ নিয়ে সরব হয়েছে জেলা বিজেপি। নিজের পথ টিকিয়ে রাখতে বারে বারে বিজেপিকে আক্রমণ, পাল্টা বিজেপির। সোমনাথবাবুর ব্যাপারটা হচ্ছে তিনি নাম্বার বাড়াতে চাইছেন, যেভাবেই হোক দলে নাম্বার বাড়াতে হবে। এর আগের বারে বক্তব্যে তিনি বলেছিলেন 5 মিনিটের মধ্যে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, অমুক অক্ষম ভাতা এসব নাকি বন্ধ করে দিতে পারেন। আমরা বলেছিলাম ঠিক আছে বন্ধ করে দেখান। তো তৃণমূলের কালচারটাই হচ্ছে এখন হচ্ছে যে ভারতীয় জনতা পার্টির বরিষ্ঠ নেতৃত্বকে যেভাবে হোক আক্রমণ করে নিজেকে দলের মধ্যে নাম্বার বাড়ানো। তো তাই সোমনাথবাবু করেছেন। সামনেই লোকসভা নির্বাচন, তার আগে ফের রাজ্যে কুকথার ঝড়। যদিও এই নিয়ে মুখ খুলতে নারাজ তৃণমূল জেলা নেতৃত্ব। বাঁকুড়া থেকে মিলন কর্মকারের রিপোর্ট, আর প্লাস নিউজ।